হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ম্যাজিক ওয়ান টুল কি এবং এটি কিভাবে কাজ করে। ম্যাজিক ওয়ান টুল ইলাস্ট্রেশনের একটি টুল, এটি দিয়ে নির্দিষ্ট কালার সিলেক্ট করা যায়, বা এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যে কোনো জিনিস হাইড করতে পারি, বা যে কোনো জিনিস, যে কোনো অবজেক্ট সিলেক্ট করে তাকে লক করতে পারবো। তো চলুন আমরা দেখি ম্যাজিক ওয়ান টুলটা কোথায় থাকে। ম্যাজিক ওয়ান টুলটি আপনার টুল বারে প্রথমে সিলেকশন টুল, তারপর ডিলিট সিলেকশন টুল, এবং তারপর হচ্ছে এই যে এই এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলকে আমরা কিবোর্ডের ওয়াই প্রেস করেও সিলেক্ট করতে পারবো। আবার আমরা যদি মেনু বার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করতে যাই, তাহলে প্রথমে আমাদেরকে উইন্ডোতে আসতে হবে। উইন্ডোর নিচে এই যে দেখুন ম্যাজিক ওয়ান টুল আছে, এখানে আমি ক্লিক করেও আমি ম্যাজিক ওয়ান টুলটি পেতে পারি। ম্যাজিক ওয়ান টুলে আমি মাউসের লেফট বাটন যদি দুইবার প্রেস করি, দেখুন এখানে ম্যাজিক ওয়ান টুলের একটি প্যানেল চলে আসে। এখানে আমি ম্যাজিক ওয়ান টুলে কাজ করার জন্য বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারবো। এখানে 5টা অপশন আছে: ফিল কালার, স্ট্রোক কালার, স্ট্রোক ওয়েট, অপাসিটি, ব্লেন্ডিং উইড। এগুলি আমরা কাস্টমাইজ করে আমি কাজ করতে পারবো। তো আমি প্রথমে এখানে একটা আর্টবোর্ড রেখেছি এবং আর্টবোর্ডে বিভিন্ন অবজেক্ট এবং বিভিন্ন ধরনের কালার রেখেছি। এইখানে অবজেক্টের বিভিন্ন রঙের কালার আছে। তো আমি আমি যদি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করি এবং ধরুন আমি পিঙ্ক কালারটাকে সিলেক্ট করলাম, দেখুন এইখানে এই আর্টবোর্ডে যত পিঙ্ক কালার আছে সব সিলেক্ট হয়ে গিয়েছে। এবং এই ম্যাজিক ওয়ান টুলের কাজ এটাই যে এখানে সিমিলার যত কালার থাকবে সব সে সিলেক্ট করে ফেলবে। আবার যদি ধরুন আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করলাম, দেখুন এইখানে যতগুলো গ্রিন অবজেক্ট আছে সব সিলেক্ট হয়ে গিয়েছে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কালারটাই সিলেক্ট করা। আর্টবোর্ডে যতগুলো কালার থাকবে সবগুলো কালারই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে পারবো। এখন এ আমি যদি গ্রিনটার কালার চেঞ্জ করি, যেমন গ্রিনটাকে আমি সিলেক্ট করেছি, এখন আমি চাচ্ছি গ্রিনটার কালার চেঞ্জ করে দিব। তো এখানে এসে কালার অপশনে এসে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। দেখুন আমার এখানে যতগুলো গ্রিন কালার ছিল সব এখন ব্ল্যাক হয়ে গিয়েছে। আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করে আমরা এটাকে গ্র্যাডিয়েন্ট কালারও করতে পারবো। যেমন আমি যদি এই পার্পল কালারটাকে সিলেক্ট করি, এখানে যদি আমি গ্র্যাডিয়েন্ট যে কোনো একটা কালার নিই, যে অরেঞ্জ নিয়ে, এই দেখুন এই কালারগুলো গ্র্যাডিয়েন্ট হয়ে গিয়েছে। এখানে সিমিলার ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি সিমিলার অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারবো। এই যে দেখুন আমি যখন ব্লুটাকে সিলেক্ট করছি সব ব্লু সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখন এই ইয়েলোটাকে সিলেক্ট করলাম, তখন এখানে আর অন্য কোনো ইয়েলো না থাকার কারণে শুধু এই ইয়েলোটাই সিলেক্ট হয়েছে। ম্যাজিক ওয়ান টুলে আরেকটি কাজ হচ্ছে, যদি আমি কোনো অবজেক্টকে হাইড করতে চাই, তো সেটা আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারবো। যেমন আমি যদি এই ব্ল্যাকগুলোকে হাইড করতে চাই, তো প্রথমে আমি ম্যাজিক ওয়ান টুলে যাব, তারপর ব্ল্যাক, যত আমি চাচ্ছি যে আর্টবোর্ডের সব ব্ল্যাক অবজেক্টগুলো হাইড হয়ে যাক। তো আমি একটা সিলেক্ট করাতেই সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার কিবোর্ডে কন্ট্রোল প্লাস থ্রি প্রেস করলাম, দেখুন আমার যত ব্ল্যাক ছিল সব হাইড হয়ে গিয়েছে। আবার আমি ব্যাকে ফিরে আসছি। আবার ধরুন যে আমি রেড কালারগুলোকে সিলেক্ট করলাম ম্যাজিক কন্ট্রোল দিয়ে এবং আবার কন্ট্রোল থ্রি চাপলাম, দেখুন রেড কালারগুলো এখান থেকে হাইড হয়ে গিয়েছে। এভাবে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে যে কোনো জিনিসকে হাইড করতে পারবো। এখন যদি আমি কোনো অবজেক্টকে লক করতে চাই, ম্যাজিক ওয়ান টুল দিয়ে
এই গ্রেডিয়েন্ট কালারগুলোকে সিলেক্ট করলাম। দেখুন একটা সিলেক্ট করাতে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এবং আমি যেটা চাচ্ছি যে এই এই গ্রেডিয়েন্ট কালারগুলো এই জায়গা থেকে নড়বে না, এই এখানে লক হয়ে থাকবে। তো আমি সেটা কিভাবে করব, আমি মেনু বার থেকে অবজেক্টে আসব এবং এই যে এখানে লক অপশন আছে, লক সিলেকশন, মানে আমি যে গ্রেডিয়েন্ট টুলগুলো সিলেক্ট করেছি ওগুলো সিলেকশন দিলেই আমি এই দেখুন এই গ্রেডিয়েন্ট টুলগুলো এখন লক হয়ে গেছে। এই যে দেখুন আমি ওকে নাড়াতে পারছি না, কিন্তু আমি যদি রেডটা নাড়াতে চাই, এই যে নাড়াতে পারছি, ব্ল্যাকটা নড়ছে, কিন্তু আমার গ্রেডিয়েন্ট কোনো অবজেক্টই নড়ছে না, কারণ এটাকে আমি লক করে দিয়েছি। আজকে আপনাদেরকে দেখালাম যে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে কি কি কাজ করা যায়। আমরা যে কোনো নির্দিষ্ট কালারকে একসাথে সিলেক্ট করতে পারি, আমরা এই এই ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে অবজেক্টকে হাইড করতে পারি এবং যে কোনো অবজেক্টকে আমরা লক করতে পারি। তো এই হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলের প্রধান কাজ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।